আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিটারসের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের জন্য একটি নতুন গাড়ি নিয়ে আসছি। আজকে আমরা রিভিউ করব নিশান এক্সট্রেল মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ উইথ 5 সিট। রেড কালারের নিশান এক্সট্রেল অনেকেই আমাদের থেকে ফোনে এবং কমেন্টসে চান, আমরা দিতে পারি না। আজকে কিন্তু আপনাদের জন্য রিভিউ নিয়ে আসছি রেড কালারেরই নিশান এক্সট্রেল। এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন, এসি পারফরম্যান্স খুবই ভালো। সো আমি আজকে এই রিভিউর মাধ্যমে এই গাড়িতে কী কী ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। ফার্স্ট আমি এই গাড়িটির হেডলাইট কন্ডিশন তুলে দেবো। এই গাড়িগুলোর 10 থেকে 2013 মডেল পর্যন্ত সবগুলো গাড়িরই হেডলাইট কন্ডিশন সেম। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি প্রজেকশন উইথ এলইডি হেডলাইট, ফগ লাইট অ্যান্ড ক্রোম রয়েছে, আর নিশান বেস উইথ ক্রোমের গ্রিল, নিচেও ব্ল্যাক কালার থাকাতে রেড আর ব্ল্যাকের কম্বান। এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 142 আর নিউটোমিটার টর্ক 200। আর আপনারা তো জানেনই আমাদের শোরুম এনবিটারস কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না, এবং এই গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা সেগুলো আমরা আরেকটু কনফার্ম হতে পারবো গাড়িটির মাসেল অ্যান্ড উপরের ক্রসগুলো দেখলে। তারপরও আমরা সাজেস্ট করব আমাদের গাড়িগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা যে কোনো অ্যানালাইজিং থেকে চেক করে নিতে পারবেন, আর চেক করার পর যদি কোনো কাজ বের হয় সেগুলো নিয়েও আলোচনা করতে পারবেন। আর যদি ওরা অ্যানালাইজিং কোম্পানিরা যদি ফাইন্ড আউট করতে পারে এই গাড়িটি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে তাহলে আমরা এই গাড়িটি ডিলেই ক্যান্সেল করব। এখন আমি এই গাড়িটির সাইড প্রোফাইল চেক আউট করে দেখাবো। গাড়িটির সাইড প্রোফাইলটিও খুবই ভালো অবস্থা রয়েছে। এখানে আমরা যদি সাইড প্রোফাইলটি চেক আউট করি এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজাক লাইট অ্যান্ড লুকিং গ্লাস, আর এই গাড়িতে সাইড ক্যামেরাও রয়েছে উইথ রেনশেডের অপশন রয়েছে, উপরে রুফবারের অপশন রয়েছে অ্যান্ড ফগ লাইটের অপশনও আছে। এই গাড়িটির পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস অরিজিনাল অ্যান্ড ক্রোম হ্যান্ডেল রয়েছে, নিচেও ব্ল্যাক কালারের বডি কিট থাকাতে গাড়িটির লুকটি খুবই অসাধারণ। আর গাড়িটির যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 200 mm, আর উইল বেস হচ্ছে টায়ার টু টায়ার 2650 mm। আর গাড়িটির টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো অবস্থা রয়েছে, 17 ইঞ্চ আরও উইথ নিশান, আর টায়ার সাইজ হলো 225/65R17। আর টায়ার কন্ডিশন আমরা যেভাবে দেখছি লং টাইম আমরা ইউজ করতে পারবো, এবং গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই। আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও নিশান এক্সট্রেল আমাদের কাছে পাল কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল স্টকে রয়েছে। আপনি চাইলে আমাদের থেকে পাল কালার অ্যান্ড ব্ল্যাক কালার এক্সট্রেলগুলো দেখতে পারবেন উইথ সানরুফ। এবং পিছনের টায়ারও সেম খুবই ভালো অবস্থায় রয়েছে, আর 4টি টায়ারেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এখন আমি এই গাড়িটির রেয়ার কেবিন চেক আউট করে দেখাবো। আমরা রেয়ার কেবিনের এখানে যদি প্রথমে ডোর প্যাডটি দেখি, ডোর প্যাডের এখানে প্লাস্টিক সে টেস্ট করা হয়েছে, প্রাইভেসি গ্লাস তো আছেই এবং অরিজিনাল প্রাইভেসি গ্লাস সেটা আমরা বুঝতে পারবো এখানে বেসটি দেখে। উইথ ছোট্ট একটি স্টোর, স্টোরটা আমার মনে হয় একটু বড় হলেই ভালো হতো, উইথ স্পিকার। স্টোরগুলো সবগুলো গাড়িরই হিসেবে, যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়ির স্টোরে সেম। অ্যান্ড এখান থেকে যদি আমরা ভিতরের কন্ডিশনটি দেখে, ভিতরের কন্ডিশনে সিট কন্ডিশন খুবই ভালো অবস্থা রয়েছে, উইথ সিট কভারও ইনস্টল করা রয়েছে। অ্যান্ড এসি বেঞ্চ দেখতে পাচ্ছি, 2টি কাপ হোল্ডারের অপশন রয়েছে, আর এখান থেকে সিলিং দেখালে সিলিংটিও খুবই ফ্রেশ অ্যান্ড লুম লাইটও রয়েছে, আর আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডারের অপশনও রয়েছে। এখন আমি এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো। পিছনে সেবো কথাও যদি তুলে ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পয়লার রয়েছে, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, প্রাইভেসি গ্লাস অ্যান্ড নিশান বেস একটি ক্রোম থাকাতে এটার লুকটি অনেক অসাধারণ অ্যান্ড নিশান এক্সট্রেল বেস। আর এই শেপের গাড়িগুলোতে সবগুলোতে রিভার্স লাইটটি হচ্ছে একদম নিচে, অ্যান্ড শো লাইটের অপশন রয়েছে, টেল লাইটটি অনেক অসাধারণ বোথ সাইড, পিছনেও কোনো রকমের স্ক্র্যাচ নেই। সো এখন আমি এই গাড়িটির কী পরিমাণ কার্গো স্পেস রয়েছে সেটা তুলে ধরবো। গাড়িতে লটস অফ পরিমাণ কার্গো স্পেস, আমরা জানি নিশান এক্সট্রেল গাড়িগুলোতে স্পেস হচ্ছে অ্যাভেলেবেল, এখন যেগুলো নিউ শেপের গাড়ি আসছে সেগুলোর মধ্যে কার্গো স্পেস খুবই কম। এবং এখানে ডয়ারের অপশন রয়েছে,
অ্যাভেলেবেল সময় নিশান এক্সটেল গাড়িগুলোতে আমরা একটি ডয়ের পেয়ে থাকি। এর আগেও আমি যে গাড়িগুলো রিভিউ দিয়েছিলাম সেগুলোর মধ্যে সবসময় টি ডয়ের পেয়েছিলাম, কিন্তু খুবই কম গাড়িতে আমরা দুটি ডয়ের পেয়েছিলাম। আজকে আমরা যেটা রিভিউ দিচ্ছি এটার মধ্যে দুটি ডয়েরই রয়েছে। অ্যান্ড স্পেয়ার টায়ারটা হচ্ছে নিচে সেম অ্যালয়েরই, 17 ইঞ্চ অ্যালয় উইথ পাওয়ার আউটলেটের অপশন আছে। আর জানা স্ট্রুজগুলো হচ্ছে এ পাশে। আর এখান থেকেও যদি সিলিংটি দেখাই, এখান থেকেও সিলিং কন্ডিশনটি খুবই ফ্রেশ। আর পিছনের এই ক্রসগুলো একটু দেখানোর চেষ্টা করবো, সেগুলো দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কি না। এখন আমি এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। আর ফ্রন্ট ডোর প্যাডেও থেকেও আমরা মিরর কন্ট্রোলিং করতে পারবো। লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল রয়েছে, লক আনলক অ্যান্ড বিগ একটি স্টোর উইথ 1 লিটারের কাপ হোল্ডার অপশন রয়েছে। স্পিকার তো আছেই। আর এসবের সব গাড়িগুলোতে ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর স্টিয়ারিংটি হচ্ছে লেদার স্টিয়ারিং অ্যান্ড মাল্টিমিডিয়া সিস্টেম। আমি বারবারই বলি অনেক নিশান এক্সটেলের মধ্যে মাল্টিমিডিয়া সিস্টেমটি নাই, কিন্তু আমাদের এই গাড়িটির সাথে এখন মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে। এখানে ভয়েস কমান্ড দিয়েছে, ফোন রিসিভ করতে পারবো এবং সাউন্ড বাড়াতে কমাতে পারবো এবং মুড চেঞ্জ করতে পারবো। আর স্টিয়ারিং হুইল কভারও একটি রয়েছে। আর এই গাড়িটি রান করেছে 59,000 কিলোমিটার। আর গাড়িটির টপ স্পিড হচ্ছে 180, আর পিএম হচ্ছে 8,000। আর গাড়িতে ট্রাকশন কন্ট্রোল দিয়েছে, উপরের ফগ লাইটটি আমরা এখান থেকে সুইচের মাধ্যমে দিতে পারবো। অ্যান্ড এসি ব্যান্স উইথ ট্রিমস অ্যাভেলেবেল। নিশান এক্সটেলের মতো কাপ হোল্ডার রয়েছে এখানেও, এখানেও একটি স্টোর আছে উইথ সব মেটেরিয়ালস। আর এখানেও সব মেটেরিয়ালস রয়েছে। আর 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে উইথ এসি প্যানেল দেখতে পাচ্ছি। এসি সুইচও এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো। সিট হিটারের অপশন রয়েছে। আর ফোর হুইল ড্রাইভটি হচ্ছে সুইজে উইথ এস্টারের অপশন। পাওয়ার আউটলেটের অপশন রয়েছে। এপাশে দুটি কাপ হোল্ডার অপশন আছে। অ্যান্ড ড্রাইভার আর্মরেস্ট উইথ USB পোর্ট। আর ড্রাইভার কমফোর্টেবলের জন্য এটি আর্মরেস্টটি খুবই কার্যকর। আর উপরে যদি আমরা এখানে দেখাই, সানভাইজার রয়েছে, রুম লাইট, সানগ্লাসেস স্টোর, রিয়ার ভিউ মিরর, আর এখানেও সানভাইজার ব্রেন্টি মিররটি দিয়েছে। আমি এখন গাড়িটিকে স্টার্ট দিব, কারণ আমরা রিভার্স ক্যামেরাটি একটু চেক আউট করবো। আমরা গাড়িটি স্টার্ট দিলাম, স্টার্ট অ্যান্ড এসি অবস্থা, এসিও দেওয়া, এসি অবস্থায় এখন আমি দেখব রিভার্সে দিলে রিভার্স ক্যামেরাটি কেমন। রিভার্সে আমরা দেখছি এখানে গাইডলাইন শো করে ও খুবই ফ্রেশ কন্ডিশন। আর আমরা যদি হেডলাইট দিলে এখানের লাইটিং কন্ডিশনও খুবই অসাধারণ। সো এটা দেখার জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে ফিজিক্যালি দেখতে। আর হিল অ্যাসিস্ট আছেই। এখন আমি এই গাড়িটির কোথায় অ্যাভেলেবল আছে আর এটার প্রাইসটা শেয়ার করব। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যান্ড ট্রেডার্সে। আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি। নিশান এক্সটেল মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000cc অ্যান্ড অক্টেন ড্রাইভ উইথ রেড কালার। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 22,50,000 টাকা। এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস, আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিটে অ্যাভেলেবেল স্টকে পাল কালারের নিশান এক্সটেল রয়েছে, ব্ল্যাক কালারের নিশান এক্সটেল রয়েছে উইথ সানরুফ। সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে, অথবা আমাদের ফোনও কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে আসতে পারবেন। আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর আমি আমাদের ফোন নাম্বারও শেয়ার করবো, 01-748-69-3838। আরেকটি নাম্বার হচ্ছে 01-612-78-1226। এই দুটি নাম্বার আপনি ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।